হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে মূলত আমাদের ক্লাস যেটা হবে আপনার অবজেক্ট রিমুভ আর কালার কারেকশন সম্পর্কে, কেমন? তা আপনারা, আমি জাস্ট প্রথমেই আগে ভিডিওগুলো দেখাচ্ছি, ভিডিওগুলো আগে দেখেন। ভিডিওতে মেবি সাউন্ড নাও থাকতে পারে, জাস্ট খালি মানে দেখেন আর কি। হ্যাঁ, মনোযোগ সহকারে দেখেন। কথা না বলে শুধু মনোযোগ সহকারে দেখেন জিনিসগুলো। আচ্ছা, এটা তো আমাদের অলরেডি আগে ছিল, আমি একটু এটা ই করে দিচ্ছি। টপিকসটা সেটা দিয়ে আসি। এই আমি যাবো, বলি না আলিফ। প্রথমে এটা কিন্তু আপনাদের অবজেক্ট রিমুভের বিষয়টুকু এটা দেখেন। যে ইনি একটা মানুষ, হ্যাঁ, ইনার একটা শ্যাডো আপনার ডান দিকে দেওয়া আছে। এই শ্যাডোটা অনেক সময় কীভাবে বাম দিকে করতে হবে, ডান ডান সাইডে আছে এই শ্যাডোটাই, আমার মনে করেন যে এখান থেকে এটাকে আপনার বাম সাইডে চলে যাবে। আমি জাস্ট জিনিসটা দেখেন যে আপনার এই এই যে অবজেক্টটা আমাদের, এই অবজেক্টটা সিলেক্ট করা হলো। কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা আছে, তবে আপনারা চেষ্টা করবেন এটাকে পেন টুল দিয়ে সিলেক্ট করতে। পেন টুল দিয়ে সিলেক্ট করলে জিনিসটা আপনাদের আরও ক্লিয়ার আসবে। দেখেন, ডিস্টেন্স, স্পিড, সাইজ, যেটা যেদিকে দরকার
অলরেডি সেদিকে অ্যাঙ্গেল যদি আমি এখানে ফোর করে দেওয়া হচ্ছে বা 30 করা করলেই আপনার একটা চলে আসবে। এখন এটাকে ক্লিয়ার ক্লিয়ার করলেই আপনার একটা অলরেডি ড্রপ শট কিন্তু এখানে হয়ে গেছে। হ্যাঁ, এটাকে এখান থেকে যদি আপনারা ডিস্টর্ট করে বাম দিকে ঘুরাই দেন, দেখেন আপনার কিন্তু অবজেক্টটা যাতে সিলেক্ট থাকে। হ্যাঁ, যেদিকে দরকার সেদিকে ঘুরে দিলে শ্যাডোটা সেদিকে আসবে। এটা তবে পেন টুল দিয়ে নিলে আপনাদের শ্যাডোটা আরও পারফেক্ট আসবে। অপাসিটিটা যদি কমে দেওয়া হয় 47 বা 54, যে একটা জাস্ট তাহলে দেখেন এদিকে ডান দিকে ছিল, এটা এখন বাম দিকে চলে আসবে শ্যাডোটা। ঠিক আছে, এখন এই শ্যাডোটা তো আমার দরকার নেই, তাই না? এই শ্যাডোটা আমি মুছে দিব। এই এই শ্যাডোটা যেটা আছে আপনার, এটাকে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে সিলেক্ট করার পর, হ্যাঁ, আপনি ওই যে পাশে যে অংশটুকু থাকবে সেই জায়গার অল্টার চেপে, হ্যাঁ, অল্টার চেপে যখন আপনার ক্লিক করবেন ওই দাগ আসবে। দেন তখন আপনি যদি ড্রাগ করেন অল্টার চেপে, দেখেন আপনার শ্যাডোটা কিন্তু মুছে যাচ্ছে। ঠিক পাশে যে অংশ, যে কালারটুকু আছে সেই কালারটাই আমরা কি করব, সেই কালারটাই চুজ করব, যাতে বোঝা যায় যে হ্যাঁ এই জায়গায় কোনো শ্যাডো ছিল না। এই শ্যাডো যেগুলো একবারে পাশ থেকে কালার যাতে ম্যাচিং হয়, যে হ্যাঁ যাতে বোঝা না যায় যে এইখানে এটা ছিল, পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো দিয়ে নিলে দেখেন আপনার এদিকে শ্যাডোটা সরে গেল এবং বাম দিকে শ্যাডোটা চলে আসলো। তা আমি বলেছিলাম যে পেন টুল দিয়ে যখন আপনারা করবেন আপনাদের শ্যাডোটা আরও কিন্তু পারফেক্ট আসবে। হ্যাঁ, ওই পাটা কীভাবে ঘোরানো যায় সেটাও চলে আসবে। অবজেক্ট রিমুভ মূলত মনে করেন যে কোনো জিনিসটাকে মুছে দেওয়া। হ্যাঁ, আপনার দুইজন আছে, দুইজন দরকার নেই, আমার যদি একজন দরকার পড়ে যে আমি একজনকে রাখবো আর একজনকে রাখবো না, যেভাবে ইলহাম গতকালকে বলেছিল যে সে পাশে দুজনকে সরাই দিছে, কীভাবে সরাই দিছে দেখেন, যে এইভাবে জাস্ট পার্শ্বপ্রতি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আপনার ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করে কালারগুলো নিলেই কিন্তু সেটা অলরেডি আপনার সরে যাচ্ছে। দেখেন আপনার যে কালারটা আছে ফ্লোরের যে কালার সেই কালারটা দিয়ে ম্যাচিং হচ্ছে। হ্যাঁ, ওই কালার দিয়ে কিন্তু এটা সম্পূর্ণ একটা অবজেক্ট বলেন, গাড়ি বলেন, মানুষ বলেন, যেটাই হোক না কেন, যদি কোনো বায়ার বলে যে আমার আমার আনওয়ান্টেড তিনজন আছে শুধু আমাকে রাখে বাকিজনকে সরাই দাও, আপনারা যেভাবে এই ফ্রন্টুল দিয়েও কিন্তু সেটাকে অবজেক্ট রিমুভ করতে পারেন। দেখেন আমার পাশের যে জায়গাটা আছে ফ্লোরের সেটাও কিন্তু যে ফ্রন্টুল দিয়ে জাস্ট সিলেক্ট করে নিয়ে কিন্তু সেটা দিলে ওই জায়গাটা কিন্তু ম্যাচিং হয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে না যে এখানে কি ছিল, দেখেন রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি যদি এই পাশের যে এরিয়াটা আছে এটা যদি আমি সিলেক্ট করি, দেখেন এইটুকু সিলেক্ট করা হলো। ঠিক আছে, এটা সিলেক্ট করার পর এটা যদি আপনি এটা যদি জাস্ট এদিক থেকে টেনে, হ্যাঁ, এটা কিন্তু একটা লেয়ার, প্রত্যেকটা লেয়ার যখন রাখবেন লেয়ার ওয়াইজ যখন কাজ করবেন, লেয়ার ওয়াইজ কাজ করলে আপনার জিনিসটা কিন্তু একবারে পারফেক্ট হবে। দেখেন ওই মনে হচ্ছে না যে এই এই জায়গাটুকু ছিল পাতা। হ্যাঁ, ওই জায়গাটুকু জাস্ট এটাই হচ্ছে অবজেক্ট রিমুভের কাজ আর কি, যে জাস্ট সরাই দিয়ে দেখেন মনেই হচ্ছে না যে এখানে কোনো মানুষ ছিল, কিন্তু যখনই কাজ করবেন একটা লেয়ার লেয়ার নিয়ে কাজ করবেন। এখন এই জায়গা দরকার, এই জায়গা থেকে যে ক্লোন টুল নিয়ে সিলেক্ট করে জাস্ট ড্রাগ করে দেওয়া হচ্ছে ওই জায়গায়। ঠিক আছে, এই জায়গাটা ক্লিক করে দিলে আপনার কিন্তু দেখেন যে সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে যে আমার যদি দরকার গাড়ি, হ্যাঁ, গাড়ির সামনে যে জায়গাটুকু পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো যদি আপনারা সিলেক্ট করে এই করেন, মনে হবে না যে হ্যাঁ এখানে মাথা, এই মাথাটাও কিন্তু সরে যাচ্ছে। দেখেন কীভাবে সরে যাচ্ছে, আপনার এমন দরকার আমার এই গাড়ির যে সামনেটুকু, ঠিক আছে, দেখেন এই গাড়ির সামনেটুকু কপি করে
বা আপনার যে এই চাকাটা দেখেন এই যে জাস্ট পেন টুল দিয়ে আপনি নিতে পারবেন। এটাকে যদি আমরা মনে করেন সিলেক্ট করে দিয়ে এটাকে জাস্ট আপনার মেক সিলেকশন জিরো রেডিয়াস রেখে এটাকে কন্ট্রোল জে দিয়ে এটাকে তুলে নিয়ে যদি সামনে রাখি দেই মনেই হবে না যে এই গাড়িটা এখানে ছিল। হ্যাঁ, ট্রান্সফর্ম করে একটু বড় ছোট করে ডান বাম করে দেখেন এটা জাস্ট এদিক দিলে হয়ে গেল। দেখেন ওই জায়গায় এখন তিনটা গাড়ি মনে হচ্ছে, এদিকে এটা আছে। এখন দেখেন এই গাড়ির আপনার পিছনের চাকাটা নাই, এই পিছনের চাকাটা কিন্তু আপনার সামনের চাকা যেটা আছে সামনের চাকাটা কপি করে আমি এই মনে করেন যে এই এইটাই দেখেন সামনের চাকাটা কপি করে আপনি এই চাকাটাকে পিছনে নিতে পারেন। তবে অবশ্যই লেয়ার নিতে হবে, প্রত্যেকটা কাজে বলা হচ্ছে যে লেয়ার না নিয়ে কাজ করতে পারবেন না। ঠিক আছে, জাস্ট দেখেন এটা বসে দেওয়া হচ্ছে এভাবে। ড্রোন টুল ঘুরে ফিরে সব জায়গাতে আসবে। হ্যাঁ, যখনই আপনারা কপি করতে চাবেন, কপি করতে গেলে কিন্তু আপনার ড্রোন টুল ছাড়া কিন্তু কোনো ওয়ে নেই। আপনারা যখন অবজেক্ট রিমুভ করবেন অবশ্যই পার্শ্ববর্তী যে কালারগুলো আছে ওই কালারগুলোই আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করে পাশ থেকে বসাবেন, তাহলে আর বোঝা যাবে না। দেখেন আমার ওটা কিন্তু অলরেডি একটা অবজেক্ট রুম ওদিকে হয়ে গেল, প্রত্যেকটা লেয়ার ওয়াইজ থেকে গেল। এখন আপনি যদি মনে করেন যে আপনার এই মানুষটা এই দিকে আছে, হ্যাঁ, এখন কথা হচ্ছে এই মানুষটা লেয়ার ওয়াইজ কাজ করবেন, প্রত্যেক সময় মনে রাখবেন লেয়ার ওয়াইজ কাজ করলে কিন্তু আপনাদের সুবিধা হবে কাজের জন্য। প্রত্যেকটা লেয়ার থাকবে, লেয়ারের অবশ্যই নাম থাকবে। দেখেন এই জায়গাতে পাত আছে, এই জায়গায় শেপ হবে। একটা ফিল কালার বন্ধ থাকলো, হ্যাঁ, এখানে ফিল কালার বন্ধ থাকলে এটাকে এখন জাস্ট এটার উপর একটা ডিজাইন আর কি। দেখেন এটা স্ট্রোক শুধু থাকলো, ফিল কালার বন্ধ। হ্যাঁ, এটাকে যদি আপনি চান যে হ্যাঁ বাড়ে যায় আরও বাড়াই দিতে পারবেন। এটা একটা জাস্ট ডিজাইন, যদি আপনি এর উপর দিয়ে একটা নকশা করতে চাচ্ছেন যে একটা দড়ি, হ্যাঁ, একটা দড়ি মনে করেন যে উপর থেকে প্যাঁচাই গেছে বা এই যে উপর থেকে শুরু ভিতরে যাবে, ভিতর থেকে আবার উপরে আসবে, উপর থেকে আবার দেন যাবে আর কি, মানে প্যাঁচানোর মতো একটা মানুষকে যেভাবে প্যাঁচানো হয় এটা রসে দিয়ে বা জাস্ট একটা ডিজাইন আর কি। অবশ্যই লেয়ারটাকে আপনার রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। হ্যাঁ, লেয়ার কিন্তু যখন আপনার শেপ নেবেন, শেপ নিলে কিন্তু সেটা এই থাকবে। এখন এটা দেখেন এটা লেয়ারটা কিন্তু রাস্টারাইজ হয়ে গেল, এখন এটার উপরে কিন্তু কাজ করতে পারবেন। আপনি এখানে ব্রাশ টুল দিতে পারেন, ইরেজার দিয়েও করতে পারেন। ব্রাশ টুল যখনই নেবেন তখন অবশ্যই আপনার যে কালার যেটা আছে কালারটা আপনার যাতে ম্যাচিং করে রাখতে পারেন। যে হ্যাঁ, যদি এই জায়গায় দেখেন কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটারই কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। আমি এখানে উপরে নীল, তারপরে আপনার এদিকে লাল, মানে বিভিন্ন কালার আপনারা এখান থেকে দিতে পারবেন। দেখেন কিন্তু সেইভাবে জাস্ট আপনার ব্রাশের যে কালারটা থাকবে এই অবস্থাতে জয়েন নিচ্ছে কি এখন রেজন ভাই, আপনি আছেন না জয়েন অলরেডি, আবার জয়েন দিচ্ছেন কি ফোনে? আচ্ছা, ওটা অ্যাকসেপ্ট হয়েছে কি?
দেখেন এটা, এই জায়গাতে মনে করেন যে আপনারা ব্রাশ দিয়ে আপনার কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন, যে এখানে যে কালার দরকার, তবে অবশ্যই আপনার যেটা ফরগ্রাউন্ড কালার আছে সেই কালারগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। ব্রাশ টুল দিয়ে দেখেন অনেক কিছুই কিন্তু করা সম্ভব, যে জায়গায় যে যতটুকু দরকার। আর আপনাদের আজকে এই ক্লাসের সম্পূর্ণ ভিডিওটাই আপনারা পাবেন। হ্যাঁ, আর আমি আজকে পর্যন্ত জাস্ট লাইভ করতেছি না, আমার এই যেমন যেটা হলেই আমি আপলোড করে দিব, তখন আপনারা দেখতে পাবেন, কোনো কিছু কাজ করা যাবে না। এটা জাস্ট আপনার একটা কালার জাস্ট হলো যে সে একটা সিম্পল ওয়াইজ, এটাকে মনে করেন যে আপনার এমন প্যাচানো প্যাচাবেন যে হ্যাঁ এটা ভিতর দিয়ে গেছে, উপর দিয়ে আসছে। হ্যালো, হ্যাঁ না বাসুতি, শুন না আয় না, যেন ক্লাস নিচ্ছি তো অনলাইনে, আয় আয় না, 9টা থেকে আয় আয়। ওকে, তুই আজকেও আয় সন্ধ্যার দিকে, সমস্যা নেই, যখনই পারিস আয়। এই জায়গাগুলো এখানে কিন্তু এরেজার টুল দিয়ে মুছে দেওয়া হচ্ছে, তবে বোঝা যাচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি, মনে হচ্ছে কি যে এটা ভিতর দিয়ে গেছে, উপর দিয়ে বের হয়ে গেছে। ঠিক আছে, দেখেন নিচ থেকে উপরে আপনার গলার যে অংশটুকু আছে এটা কিন্তু ভিতর দিয়ে যাবে, তাহলে অবশ্যই এটা এরেজার টুল দিয়ে এটা ইরেজ করে দিতে হবে। এমনভাবে ইরেজ করবেন যাতে মনে হয় না যে এটা হ্যাঁ অ্যাকচুয়ালি কাটা আছে। দেখেন উপরে ছিল, এখানে যদি আপনারা ডিজাইন দিতে চান বা অন্যান্য ব্রাশ লোড দিতে চান, ব্রাশ কিন্তু ব্রাশগুলো অনেকগুলো আছে আমাদের, বুঝছেন, আপনি দেখেন এখান থেকে জাস্ট লোড দিতে পারবেন, লোড ব্রাশ, যেটা আপনার ব্রাশ মানে আপনার অ্যাকচুয়ালি ডিজাইন করার ক্ষেত্রে অনেকগুলো দেখেন ব্রাশের এইগুলো এখানে আছে। এটা যদি একটু ডিজাইন করা হলো যে হ্যাঁ ঘাস সিস্টেম যদি কিছু না হলো, বা ওদিকে দেখেন এটা সিঙ্গুর একটা ব্রাশ, হ্যাঁ এই একটা শিঙ্গ ডান দিকে দেওয়া হচ্ছে, একটা শিঙ্গ বাম দিকে দেওয়া হচ্ছে, তা আপনার শিঙ্গর কালারটাও কিন্তু অলরেডি ব্রাশ থেকে যেহেতু চলে এসেছে, দেখেন তো শিঙ্গর কালারটাও কিন্তু কালো দিয়ে দিক, দেখেন এদিকে একটা দেওয়া হলো, অবশ্যই লেয়ার কিন্তু প্রত্যেকটাতে লেয়ার নেওয়া হচ্ছে, দেখেন এটাকে আবার কন্ট্রোল জি দিয়ে কপি করেও কিন্তু এদিকে এটাকে নেওয়া যাবে। আপনাদের কাছে যদি এই ব্রাশগুলো না থাকে, ব্রাশগুলো আপনারা অনলাইন থেকেও কিন্তু নিতে পারেন ডাউনলোড করে। হ্যাঁ, এখন নিচে একটা ঘাস দেওয়া হচ্ছে এখানে,
ঘাসগুলো দিয়ে এখন মনে করেন যে এখানে নিচে তার থাকবে, এটা বোঝা যাবে যে হ্যাঁ ন্যাচারালি যেগুলো দরকার। ঘাসটাই বেটার হবে, ঘাসগুলো দিলে আপনার জিনিসটা সুন্দর লাগবে। এখন এই জায়গায় যদি ডিজাইন করে দেওয়া হয় তো দেখেন আমরা তো জানি ঘাস সবসময় সবুজ হয়, একটা জায়গাটাতে ঘাস দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হচ্ছে। এবার এটা এটা কিন্তু আপনাদের যেটা গেল ওটা প্রথমে কিন্তু সেটা গেছিল অবজেক্ট রিমুভ। হ্যাঁ, এখন যেটা যেগুলো দেখতেছেন এটা অ্যাকচুয়ালি কালার কারেকশন, যে আপনারা একটা একটা কালার যেটা আছে এই কালারটাকে কিভাবে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আপনার কালো চোখকে লাল করতে পারবেন, নীল করতে পারবেন, চুল আপনার যে কালার আছে সেই কালার চুল চুলকে পরিবর্তন করতে পারবেন, জাস্ট কালার আর কি। হ্যাঁ, এবার কিন্তু যেটা দেখতেছেন এটা এগুলো কিন্তু কালার নিয়ে কথা হচ্ছে। দেখুন, এখন মনে করেন চোখের যে কালারটা দেখেন, এই চোখের কালার আপনার পেন্ট ব্রাকেট টুল দিয়ে অথবা ব্রাশ নিয়েও করা যাবে, যে হ্যাঁ ব্রাশ দিয়ে বেটার হবে। ব্রাশ দিয়ে নিয়ে আপনার চোখের যে যে জায়গাটা লাল হবে আর কি, লাল আমি এই নীল কালার এটাকে লাল করবো, তো জাস্ট ব্রাশ টুল দিয়ে আপনার অপাসিটি যেটা আছে অপাসিটিটা 54 রেখে 100 দিতে পারেন। দেখেন জাস্ট ব্রাশ দিয়ে ক্লিক করা হচ্ছে, কিন্তু দেখেন দুইটা গোল গোল লেয়ার নিয়ে, দেখেন হার্ড রাখবেন না, সবসময় সফট রাখবেন। যে উপরে জায়গাতে যেটা বাড়তি যে অংশটুকু আছে সেটা কাটিয়ে দিলেন ইরেজার টুপ দিয়ে, আমার তো দরকার শুধু চোখের মণি, তাই না? দেখেন এখন এই জায়গা যেটা আছে লেয়ার ওয়ানটা, যেটা এই জায়গায় যে নর্মালটা আছে এইখান থেকে আপনি কী করবেন, আপনার যেটা আছে যে ওভারলে করে দিলেন, দেখেন ওভারলে করে দিলেন, তাহলে আপনার যে নীল চোখটা সেটা কিন্তু লাল হয়ে গেল। এখন আবার হিউজ স্যাচুরেশন দিয়েও আপনারা দেখেন কালার এখানে চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন। হিউজ স্যাচুরেশন তো আমরা পারি, তাই না? কন্ট্রোল ইউ দিলে কিন্তু আপনার হিউজ স্যাচুরেশনের অপশনটা চলে আসে। তাহলে আপনি হিউজ স্যাচুরেশন দিয়ে দেখেন আপনারা এই কালার যেটা কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারছেন। এখন দরকারের মনে করেন যে লিপস্টিক, হ্যাঁ আবার একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে এই যে ঠোঁট ঠোঁট যেটা আছে ঠোঁটের কালারটাও আপনার চেঞ্জ করে দেওয়া যাবে। এগুলো কিন্তু সব ব্রাশ টুল দিয়ে কিন্তু করা হচ্ছে। হ্যাঁ,
মনে করেন যে বন্ধ হয়ে গেল। নর্মাল থেকে আবার ওভারলে করে দেওয়া হচ্ছে, ওভারলে করে দিলে আপনার কিন্তু ওটা টানে নিবে একেবারে। বাড়তি যেটা অংশ আছে দেখেন এখানে, এটা আবার জাস্ট ইউসি ডিউরেশন দিয়েই আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালারে রূপান্তরিত করতে পারবেন। ইলহাম শুনতে পাচ্ছেন? ইলহাম এটা দেখেন, এটা বিশেষ করে আপনার যে রিটাচিংটা আছে, রিটাচিং এর কিন্তু ক্ষেত্রে এগুলো বেশি প্রযোজ্য হয় অ্যাকচুয়ালি। বাড়তি যে অংশটুকু আছে এই অংশটুকু আপনারা এরেজ টুল, এরেজ টুলটা সিলেক্ট করে জাস্ট আপনার যে কার্সার সাইজটা আছে অবশ্যই এটা সেটা বড় ছোটো করে নেবেন, যে কাটতে যতটুকু সুবিধা হয়, বাড়তি যাতে কাটা না পড়ে। এখন যদি দেখেন এই জায়গায় জাস্ট কী বলে আপনাদের মেকআপ যদি মেকআপ যদি করা যায় আপনি মেকআপও করতে পারবেন, কীভাবে সেটা দেখেন। প্রত্যেকটাতে কিন্তু আপনার এখানে ব্রাশ টুলের কার্যকর, দেখেন এই জায়গায় মনে করেন যে আপনার ওই যে কী বলো ওটা চোখের নিচে যে কি আশকারা না মাশকারা লাগায় নিলাম, আই লাইনার না, তো যাই হোক জাস্ট একটা আর কি হচ্ছে দেখেন রিটাচিংয়ে সিম্পল ভাবে জাস্ট একটা। হ্যাঁ, এটা মনে করেন যে বিভিন্ন কালার দিয়ে দেয় না, এক কালার লাল নীল পেত্তানি লাগতেছে অবশ্য দেখতে, ঠিক আছে, কিন্তু এটাকে জাস্ট দেখেন, এখন দেখেন আপনারটা জাস্ট নিয়ে নিতে চোখের উপর আসে না, আমি জাস্ট চোখের নিচে দিচ্ছি এইটা আর কি, জাস্ট গালে দেয় না গালে। হ্যাঁ, ব্যবহার তো করিনি কখনো, এই জন্য তো বোঝা মুশকিল, তাই না? আপনারা অবশ্যই এটা বিষয়ে ভালোই জানেন। দেখেন এই সায়েম দেখেন, আগে দেখেন তারপরে প্রশ্ন করি, না জিনিসগুলো দেখেন ভালো করে। এইটা অনেকে প্রবলেম না, আপনাদের বললাম তো আপনাদেরকে আমি শুরু থেকে বলে আসতেছি যে যে জিনিসে সমস্যা হবে অ্যাট ফার্স্ট ইউটিউবটা ঘাঁটবেন, ইউটিউবটা ঘাঁটলে কিন্তু অনেক কিছু শেখা যায়। এখন দেখেন এখানে চুলের কালারটাও কিন্তু চেঞ্জ করে দেওয়া যাবে, কিন্তু লেয়ার নিতে হবে, প্রত্যেকবার লেয়ার নিয়ে গিয়ে কিন্তু কাজ করতে হবে। আর কন্ট্রোল ইউ দিলে কিন্তু যে হিউ স্যাচুরেশন এটা চলে আসবে, আপনি যে কালার দিতে চান, হ্যাঁ প্রিভিউতে ক্লিক দিয়ে রাখলেন সেই কালারটাই কিন্তু সিলেক্ট হবে। এইভাবে মনে করেন আস্তে 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 করে আপনি প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারবেন, তার কানের যে ফুলটা আছে কানের ফুলটাও চেঞ্জ করতে পারবেন। এইখানে যদি একটা টিপ দিয়ে দেওয়া যায়, টিপ টিপটাও কিন্তু দেওয়া যাবে, বুঝছেন? টিপ দেওয়া নাই কিছু জায়গায়, বুঝছেন যে হার্ড নিতে হবে, কিছু জায়গায় আপনার সফট নিতে হবে। এই জায়গায় দেখেন তো সেটা ক্লিক করলেও টিপটা চলে আসবে, কিন্তু অপাসিটিটা অবশ্যই 100% করতে হবে। এবার দেখেন, এবার এতে যেটা উত্তর নেই, এবার দেখেন নিবে এক ক্লিকে কাজ, ঠিক আছে। এটা মনে করেন যে এটা একটা গেল। হ্যাঁ, আরেকটা যেটা হচ্ছে গেল একটা,
এবার এইবার জিনিসটা দেখেন, এটা তো অলরেডি দেখছেন যেহেতু এটা করা হয়েছে। আপনার অবজেক্ট রিমুভ কালার কালেকশন দুটোই কিন্তু মিক্সিং থাকতেছে। যদি কেউ বলে যে আরেকটা অফ করে দাও, আমার এখানে দুইটা মানুষ দরকার, সেটা দুইটা মানুষ করে দিতে পারছেন। কিন্তু অবশ্যই মানুষটার যেটা ব্যাকগ্রাউন্ডটা যাতে পেন টুল দিয়ে সিলেক্টেড থাকে, যদি ভুলাই দেয় সাইকেল করতে তো অনেক মজা হয়েছিল না? আচ্ছা, এবার যেটা দেখেন এটা কালারটা আছে না, একটা আপনার এটা সবুজ কালার গাড়ি, হ্যাঁ সরি এটা হচ্ছে ব্লু কালার। এই একনার এই কালার যেটা দেখেন, যে কালার আছে এই কালারটা আপনি সম্পূর্ণ চেঞ্জ করে নতুন একটা গাড়িতে রূপান্তরিত করতে পারবেন। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে বুঝতে পারবেন, হ্যাঁ, যে আপনার যে চাকা আছে সেই চাকাটাই থাকবে, কিন্তু কালার যেগুলো আছে, কাঁচ যেগুলো আছে, কাঁচের যে অংশগুলো সেই কাঁচের অংশগুলো ঠিক থাকবে, কালো যে অংশগুলো আছে সেটা ঠিক থাকবে। আমার তো মূলত দেখেন কী কালার করা আছে, বডিটাই কালার করা আছে, তাই না? কাঁচগুলো তো আর আমরা চেঞ্জ করতে পারবো না, কাঁচের যে কালার আছে সেই কালারটাই আমরা রাখলাম। কিন্তু পার্টস বাই পার্ট যতটুকু আছে এখানে, কিন্তু আপনাদের হচ্ছে যে লেয়ার নিয়ে খেলা, এখানে যতগুলো পার্ট করবেন ততগুলো কিন্তু আপনাদের লেয়ার হবে। হ্যাঁ, জিনিসটা একটু দেখেন, এই কাজগুলোতে অবশ্যই অবশ্যই পেন টুলটাই ইউজ করবেন। লেয়ার 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 শুধু লেয়ার দেখেন, ওটা কিন্তু অলরেডি একটা লেয়ার আমার হয়ে গেল। ওটা প্রত্যেকটার কিন্তু আপনার রেডিয়াস জিরো থাকবে এবং লেয়ার লেয়ার যখনই আপনার দেখেন লেয়ার দিবেন, লেয়ার দিলে কিন্তু নামগুলো দিতে পারবেন যে এটা এই, এটা গ্লাস, এটা এটা। হ্যাঁ, আপনাদের কাজ করতে যাতে সুবিধা হয়। প্রত্যেকটারই কিন্তু পার্ট বাই পার্ট এক একটা করে লেয়ার হচ্ছে দেখেন।
নেক্সট সিলেকশন, এটা কপি। দেখেন প্রত্যেকবারে কিন্তু এক একটা করে করে যাচ্ছে। কন্ট্রোল জে দিয়ে কপি করতে হচ্ছে প্রত্যেকটারে, কিন্তু কন্ট্রোল জে দিয়ে কপি হচ্ছে তাই পার্ট বাই পার্ট। মূল গাড়ি কিন্তু আমার ঠিক থাকতেছে। হ্যাঁ, আমরা যে পার্টগুলো কালার করবো সেই পার্টগুলো কিন্তু আমরা জাস্ট কি করতেছি, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিচ্ছি, যাতে আমাদের ওই কালারগুলো চেঞ্জ করার সময় আমাদের যাতে কোনো সমস্যা না হয়। আর আপনারা অবশ্যই মনে রাখবেন যে যে কার মানে যে পার্টসে যে কালারটা দিবেন, হ্যাঁ, ওই কালারটা আপনারা একটু নোট ডাউন করে নেবেন, যেহেতু আমার আমি এই পার্টসে এই কালারটা দিয়েছি, পরের পার্টটাতে যাতে ওই কালারটা দিতে আমার সমস্যা যাতে না হয়। নাহলে দেখা গেল যে তাহলে কী বলো ওটা যে জোড়া তালি লাগাই দিলেন, একটা গাড়ির কালার করতে যায় লাল কালো নীল সাদা করে ফেলাইলেন, ওটা জিনিসটা কিন্তু বেমানান দেখাবে। হ্যাঁ, গাড়ির কালার একটাই কালারই কিন্তু আপনার বেস্ট আসে। যে কালারটা দিবেন এই কালার মানে কালারগুলো অবশ্যই আপনাদের মাথায় যাতে থাকে, সেভাবে হ্যাঁ এই কালারটা দিচ্ছি। লেয়ার ওয়াইজ যদি কাজ করেন আপনার ওই কালারটার বাইরে যাবে না। ঠিক আছে, এই জায়গায় যে বিষয়টা বুঝছেন, এই জায়গায় বিষয়টা হচ্ছে আপনারা যে এই হিউ স্যাচুরেশন দিয়ে কাজ করবেন, কন্ট্রোল ইউ দিয়ে প্রত্যেকটা লেয়ারে। যেহেতু পূর্বে দেখানো হয়েছে ব্রাশ টুল দিয়ে কাজ করা, কিন্তু ওটা পারফেক্টলি নেয়নি। ঠিক আছে, এখন এটাতে দেখেন আপনার লেয়ার 4 সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ইউ দেওয়ার পর যখন হিউ স্যাচুরেশন করবেন, যে কালারটা নেবেন আমি কিন্তু একটু আগে বলেছি, ওই কালারটা যাতে আপনাদের মাথায় থাকে, দেখেন আমি এই কালারটা নিচ্ছি। ঠিক আছে, দেখেন আপনি যে প্লাস 27 দিচ্ছেন না 28 দিচ্ছেন না 29 দিচ্ছেন, যে কালারটা দিবেন 27 দিলে প্রত্যেকটাতে সেই 27 করেই পড়বে। হ্যাঁ, তাহলে আপনার গাড়ির যে কালারটা কিন্তু আপনার মানে ফুল ম্যাচিং হবে। কিন্তু কোথাও 27 দিলেন, কোথাও 25 দিলেন, সেক্ষেত্রে কিন্তু কালারগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ,
আপনাদের রিপ্লেস কালার দিতে যদি সমস্যা হয়, আপনারা সরাসরি হিউ স্যাচুরেশন থেকেও কিন্তু কালার চেঞ্জ করবেন। যেটা বলেছিলাম যে যেখানে যে সাইজটা দিবেন, মনে করেন এখানে 108 স্যাচুরেশন কত হচ্ছে, লাইটনেসটা কতটুকু পড়বে, এই কোডগুলো আপনারা অবশ্যই লিখে নেবেন। তাহলে সেই হিসাবে ওটাদের মধ্যে মনে করেন যে আপনার শ্যাডো যেটা থাকছে সেটা থাকবেই। এটা তো যেহেতু মূলত গ্লাস, গ্লাসের তো আর কালার চেঞ্জ হবে না। লেয়ার ওয়াইজ কাজ করবেন, প্রত্যেকটা পার্ট যদি এভাবে সিলেক্ট করেন, পার্ট বাই পার্ট লেয়ারগুলো আপনার হবে, লেয়ারগুলো ওয়াইজ কাজ করবেন, আপনার কাজ করতে সুবিধা হবে। দেখেন তাহলে আমার কি এখানে গ্লাসটাও ঠিক থাকলো, নিজে এটাও ঠিক থাকলো, বাকিগুলো আমি কালার কী করলাম, চেঞ্জ করতে পারলাম না। এইভাবে দিলে আপনাদের কালারটা আসবে ঠিক, কিন্তু পারফেক্টলি আসবে না। হ্যাঁ, আমার যে গাড়ির মধ্যে আপনার যে শ্যাডোগুলো পরে দেওয়া আছে, দেখেন আপনার এইভাবে দিতে গেলে আপনার কালার কিন্তু এক হবে না। এই জায়গায় একটা কথা বলি, এই জায়গায় দেখেন যে আপনার এই জায়গাতে কিন্তু আমার গাড়ির উপরে কিন্তু গাছের একটা ছায়া ছায়া আছে। হ্যাঁ, এটা তো গাড়িটা তো রোডে রাখা আছে, কিন্তু অবশ্যই গাড়ির উপরে একটা গাছ আছে, মেবি গাছের কিন্তু এই ছায়াটা আছে, ঠিক আছে, যার কারণে এই লাইটিংটা পড়লেও আপনার এটা যাতে যেভাবে আছে সেভাবেই থাকে।
আমি কথা বলতেছি না ইলহাম সঙ্গে কিভাবে? সিলেক্টিভ কালারটা কিন্তু আপনি দেখেন সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক চলে আসছে, কি কারণে এটা তো মনে করেন যে আপনার যেহেতু এটা আপনি কালো দেখেন এক জায়গায় ব্লু রাখতে পারেন এক জায়গায় ইয়েলো রাখতে পারেন, তো হিউজ স্যাচুরেশন সিলেক্ট করে কাজ করলে আমার মনে হয় আপনার জন্য আরো ভালো হবে। জাস্ট ডিফারেন্সগুলো দেখেন, এটা যদি বাড়ানো কমানো হয় যে দেখেন আপনার লাইটিংটা কেমন আসতেছে, চোখে ধরার মধ্যে কেমন আসতেছে, প্রত্যেকটা কালার দিয়ে দিয়ে চেক করবেন যে হ্যাঁ ইয়েলোটা দিই, ইয়েলোটা দিয়ে দিই কোন জায়গায় ধরতেছে আপনার কোন জায়গায়। অ্যাকচুয়ালি এই ইয়েলোর কালার বলতে গেলে আপনাদের তো আশেপাশে যে মানে ন্যাচারি যেগুলো গাছগুলো আছে ক্লাউড আছে হ্যাঁ ওটা দেখেন কালারগুলো কিন্তু নিয়ে নিচ্ছে, ব্ল্যাক টাইপের যে কালারগুলো আছে যে ব্ল্যাক ব্ল্যাক যদি কমাই বাড়াই আমার ব্ল্যাকের কালারগুলো কিন্তু কম বেশি হচ্ছে। এখানে একটু চেঞ্জিংগুলো দেখেন, চেঞ্জিংগুলো কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন ন্যাচার বলতে আপনার যে এই যে ন্যাচারি দেখেন এই যে জাস্ট এই কালারগুলো প্রত্যেকটাই আপনারা কম বেশি করে দেখবেন যে হ্যাঁ কোনটাতে আপনাদের কাছে বেটার মনে হচ্ছে। কিন্তু এই চাকাটা যেটা আছে এই চাকার কালারগুলো কিন্তু সেম সেভাবে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে প্রত্যেকটা পার্টস বাই পার্ট যেগুলো আছে হ্যাঁ এগুলো আপনারা প্রত্যেকটাই সিলেক্ট করে করে কন্ট্রোল দিয়ে দিবেন। অবশ্যই জিরো হেডার রাখবেন, রাখার পরে কী করলেন এটা যেহেতু আপনার এটা হয়ে গেলো এটা কন্ট্রোল যে দিলেন আপনার একটা কপি হয়ে গেল। টুল দিয়ে নিলে আমার দেখেন এই জায়গাতে বাড়তি বাইরে কিন্তু যাচ্ছে না, ঠিক আছে যেটা আছে ভিতরে কিন্তু কি কারণে হচ্ছে জানেন এটা আমার এই এরিয়াটা সিলেকশন করা আছে যার কারণে ওই কালারগুলো বাইরে যাচ্ছে না।
প্রো টুলের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা দেখেন, একটু মনে রাখেন যে WH, হ্যাঁ এটা ওয়াইড হাইট রেজুলেশন, এই জায়গাটা কিন্তু অনেকে সিলেক্ট করে নেবেন। প্রো টুলে যেটা আমি একটু আবার একটু আগে দেখাচ্ছি কি কারণে বললাম জিনিসটা, আপনারা যখন প্রো টুল সিলেক্ট করবেন, হ্যাঁ দেখেন এই জায়গাটা, এটা যখন আপনারা প্রো টুলটা একটু, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ শুনি, এই এখন তো একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। হ্যাঁ তো যেটা বলতেছিলাম যে যখন আপনারা প্রফিট নেবেন, হ্যাঁ প্রফিট নিলে কিন্তু এই জায়গায় আপনাদের ওয়াইড হাইট থাকবে না, রেশিও ওয়াইজ থাকবে, তো আপনারা অবশ্যই এটাকে ওয়াইড হাইট রেজুলেশন রাখলে ওয়াইড আপনি এদিকে দিতে পারছেন, পাশে হাইট দিতে পারছেন, দেন তারপর আপনার এদিকে কি রেজুলেশনটা রাখতে পারছেন। রেজুলেশন 300 300টাই বেস্ট। ক্রপ যে করতে হবে কিন্তু তাও না, হ্যাঁ ক্রপ না করলেও কিন্তু আমরা ইয়ে করতে পারি, দেখেন আমরা যদি এই বাড়তি যে অংশটুকু, এই বাড়তি অংশটুকু আমি কন্ট্রোল জে দিয়ে কপি করে ওটাকে আবার নিচে যদি নামাই দিই, দেখেন আমার কিন্তু আপনার অলরেডি অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু এমনভাবে নামাই যাতে কালারটা ম্যাচিং হয়, বুঝলেন কি মনে হচ্ছে, বিট বিট মনে হচ্ছে না যে গাড়ির উপর দিয়ে যাবে, যেহেতু এই জায়গাটা ক্লোন টুল দিয়ে আপনারা কী করবেন সমান করে নিতে পারেন, এটা বোঝা যাবে না যায়। এই পর্যন্ত তো ক্লিয়ার আপনারা, তাই না? আচ্ছা আমি আরেকটু জিনিস দেখাই আপনাদের, হোমওয়ার্ক কিন্তু যেটা আছে, ঠিক আছে হোমওয়ার্কে আমি দুইটা পিক দিব, এই পিকটা দিব একটা, এই পিকচারটা আপনাদেরকে দিব, আপনারা করবেন কি মানে প্রত্যেকটা লেয়ার করবেন, হ্যাঁ প্রত্যেকটা লেয়ার করবেন, লেয়ার ওয়াইজ কাজ করবেন এবং নাম লিখে দিবেন। এই শ্যাডোটা যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন, এই শ্যাডোটাকে আপনারা কী করবেন, এই ক্লোন টুল দিয়ে এই জায়গাটা আপনারা মানে ম্যাচিং করবেন, এখানে ড্রপ শ্যাডো ক্রিয়েট করে একে এদিকে দিবেন এক, ঠিক আছে। এখানে আনওয়ান্টেড পার্সন মনে করেন যে এটা আছে, ঠিক আছে এই দুইজনের মাঝে এটা আছে, এটাকে আপনারা রিমুভ করবেন, আমরা একটু বড় করে দেখে দিই, এটাকে রিমুভ করবেন। রিমুভ করার পর এই যে জায়গাটা আছে ঘাসের যে ঝোপটা আছে এটাকে তুলে নিয়ে যায় এই জায়গাতে দিবেন, যাতে ক্লিয়ার বোঝা যায়। হ্যাঁ
এই জায়গাটা যেটা দেখানো হয়েছিল, আপনারা লেয়ার ওয়াইজ কাজ, যেহেতু বলেছি যে লেয়ার ওয়াইজ কাজ করবেন, মানে এক একটা পার্ট থাকবে, প্রত্যেকটা পার্ট থাকবে। যেমন এটা তো এক শ্যাডো তো থাকলো, এটা শ্যাডো এদিক থাকলো, প্লাস এটাও দেখা গেলো যে একটা লেয়ারে আবার ক্রিয়েট করে এটাকে রিমুভ করলেন। এই গাড়ির যেটা আছে এই গাড়িটা এখানে নিয়ে আসলেন, এই চাকা যেটা আছে এই চাকাটা এখানে আসবে। হ্যাঁ, তারপরে আপনার এই যদি এই বাঁশের মানে এই ঘাসের ঝোপটা নিতে যদি সমস্যা হয়, আপনি এটাকে সম্পূর্ণ ক্রিয়েট করে কপি করে এখানে আনতে পারেন, বা এই জায়গাটুকু নিয়ে বাড়তি দিক ফেলে দিতে পারেন। দেখেন আমি জাস্ট এইগুলো কিন্তু অবজেক্ট রিমুভের কথা বলতেছি। তারপর দেখেন এই জায়গায় যে নামগুলো আছে, হ্যাঁ, এই নামগুলো আপনারা অবজেক্ট মানে এমনভাবে মিশাবেন যাতে বোঝা যাতে না দেয়। হ্যাঁ, যে এখানে যে কালারগুলো আছে এটা মুছবেন, মিশানোর পর চাইলে আপনারা নিজের নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা কাজ যেটা করবেন, এটা যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটাকে এই পর্যন্ত পেন টুল দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কী করবেন, এটাকে আকাশে হসাবেন। এটা এটার উপরে বসানো আছে, আমি বারবার বলতেছি যে প্রত্যেকটা কিন্তু লেয়ার থাকবে। হ্যাঁ, প্রত্যেকটা লেয়ারের কাজ আলাদা আলাদা থাকবে, মেন যে ছবিটা মেন ছবিটা থাকবেই, ঠিক আছে। এইটা সরাবেন, তারপরে যে এটার সামনে যে এইটা এই জায়গাটুকু, হ্যাঁ, এই জায়গাটুকু কিন্তু রিমুভ করবেন। আমি কাজগুলো কিন্তু পুনরায় বলতেছি আপনাদেরকে, হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খানুভাবে একটু বুঝেন যে লেয়ার ওয়াইজ কাজ করবেন, প্রত্যেকটা লেয়ার ক্রিয়েট করবেন, প্রত্যেকটা লেয়ার ক্রিয়েট করবেন। আচ্ছা, একে যদি অবজেক্ট রিমুভ একে যদি রিমুভ না করতে পারেন, রিমুভ কিন্তু এই জায়গাটাকে একে রিমুভ করতে হবে। তারপর এটাকে এই যেহেতু এর ছবি তুলতেছে, ঠিক আছে, এটাকে আপনি কি করবেন, এখানে এটাকে কপি করে আরেকটা লেয়ার নিয়ে কপি করে এই পার্সনটাকে আবার এখানে নিয়ে আসবেন। যেহেতু এর হাতে ক্যামেরা আছে, এটাকে এখানে নিয়ে আসতে পারেন, অথবা এই পার্সনটাকে কিন্তু এখানে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। জাস্ট যার মতো আর কি, মানে এখানে বাধ্যবাধকতা নাই, আপনারা খুশি মতো এটা কাজ করবেন যে যেভাবে পারেন। এটা গেল একটা। আর তারপরে যে গাড়ির যে ব্যাপারটা, এই গাড়ির পিকটাও কিন্তু আমি দিব আপনাদেরকে। হ্যাঁ, দেখেন আমার গাড়ির পিক ছিল কিন্তু এইটা, ঠিক আছে। আমি মূলত আপনাদেরকে এই পিকটাই দিব, যে পিকটা আছে এই পিকটাই দিব, ভিডিও তো থাকতেছেই। জাস্ট আপনারা এটার কালার চেঞ্জ করবেন। দেখেন আমি এটা বন্ধ করে দেই, দেখেন আমার কালার ছিল কি, এই কালার ছিল, তাই না? আমি জাস্ট এটাকে করেছি এই কালার, ঠিক আছে, এই কালার করেছি। দেখেন আমার এখানে প্রত্যেকটা শ্যাডো সেভাবে আছে। এখন এটাকে যদি দেখাইতে যাই, দেখেন প্রত্যেকটা কিন্তু লেয়ার, হ্যাঁ, লেয়ার ওয়াইজ কাজ করা গেছে, প্রত্যেকটাতেই লেয়ার। কীভাবে দেখেন, আমি পার্ট বাই পার্ট দেখাই আপনাদেরকে। দেখেন দেখেন এই যে মেইন কাজ যেটা আসল যেটা কাজ, সেটা দেখেন যে আমার যে গ্লাসের যে অংশটুকু, হ্যাঁ, গ্লাসের যে অংশটুকু সেটা কিন্তু যেভাবে আছে সেভাবে থাকবে। আমি আবারও বলতেছি, দেখেন আমার এখানে গ্লাস যেটা আছে, গ্লাস বলেন, এই কাঁচটা বলেন, হ্যাঁ, এই কাঁচ এটা, এটা যে কালার সেই কালারে থাকবে, ঠিক আছে। এখন এটা এটা যদি আপনি চেঞ্জ করতে চান, এই কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। কী কারণে বললাম, দেখেন এটা কিন্তু এই কালার, এটা এটা, হ্যাঁ, এটা দেখেন, এটা কিন্তু অন্য কালার ছিল। তা কথা হচ্ছে যে দেখেন জাস্ট আমার যেটা চাকা যেভাবে আছে, চাকাও সেভাবে আছে, গ্লাস যেটা যেভাবে আছে সেভাবে আছে, লোগো যেটা আছে সেভাবে আছে। আমি জাস্ট চেঞ্জ করেছি কি, প্রত্যেকটা পার্ট বাই পার্ট নেওয়া আছে, এখানে প্রত্যেকটা লেয়ার নেওয়া আছে। কমপ্লিট যখন হয়ে যাবে তখন আপনাদের কিন্তু জাস্ট এইরকম চলে আসবে। হ্যাঁ, আপনারা এটা মানে হিউজ সেজুলেশন দিয়েও কিন্তু কাজটা করতে পারবেন। আর যদি কেউ চান যে হ্যাঁ আমি এই যে এইগুলোর নেচারগুলো কালার চেঞ্জ করবো, করতে পারেন, না করলেও সমস্যা নাই। মেন কাজটা হচ্ছে আপনাদের এখানে কি, এখানে মেন কাজ হচ্ছে আপনাদের গাড়ি, যে আপনার এরকম ছিল, আমি জাস্ট এরকম এই কালারে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে, কালার কালারের কাজ। এ পর্যন্ত ক্লিয়ার? এখানে কারো কোনো প্রশ্ন আছে? নাই, আচ্ছা, তাহলে আমি শেয়ারিংটা বন্ধ করলাম। হ্যাঁ,
আচ্ছা, এবার সংখ্যা আমাদের কতজন? অ্যাকচুয়ালি দুইজন দুইজন করে অনেকেই তো, যার কারণে মনে করেন যে আমাদের ডাবল দেখাচ্ছে এখানে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনারা একটা জিনিস লক্ষ্য করেছিলেন কি, গতকালকে একটা কিন্তু নতুন পার্সন জয়েন করেছিল আমাদের ব্যাচে, মানে গ্রুপে গতকালকে। জাস্ট সে ভিতরে ঢুকেছে, মানে তাকে আমি এন্ট্রি দিয়েছি, সে জাস্ট দেখেছে, দেখার পর কিন্তু আবার লিভ নিয়েছে। এই জিনিসটা কি কেউ ফলো করেছেন আপনারা? হ্যাঁ, প্রান্ত নাম ছিল। এইভাবে মনে করেন যে জাস্ট অপরিচিত অনেকে ঢুকবে, ঠিক আছে? অপরিচিত বলতে কি, মানে আপনাদের অপরিচিত, কিন্তু তারা দেখা যাচ্ছে যে মনিটরিং করতেছে বা আইসিটি ডিভিশন থেকে আসতেছে। হ্যাঁ, তার সঙ্গে দেখা যাচ্ছে যে এমন সময় সে মানে নক দিচ্ছে আমার, যে আমি আপনাদেরকেও কিন্তু বলার সুযোগ পাচ্ছি না। আর গতকালকে তো একবারেই আমার যে সিচুয়েশন বুঝতেই পারতেছেন আপনারা, ঠিক আছে? মেবি শনিবার থেকে পারফেক্টলিভাবে আরও ক্লাস নিতে পারবো সুন্দরভাবে। গলা আমার একবারে বসা, তারপরে কথা বলতেছি, কথা বলতে কষ্ট হচ্ছে। তা এইভাবে মনে করেন যে জাস্ট ঢুকতেছে, ঢুকে দেখতেছে যে কয়জন আছে, এবং কে কে আছে। সে কিন্তু তারা কিন্তু জাস্ট সেটাই ফলো করতেছে যে কয়জন আছে, কে কে আছে। যে ব্যাচে মনে করেন যে আপনার 20 জন থেকে নিচে, হ্যাঁ 20 জন থেকে নিচে, সে ব্যাচগুলো তারা অ্যাকচুয়ালি বন্ধ করে দিচ্ছে। কারণ এটা আমি প্রথম দিনেও আপনাদেরকে বলেছিলাম যে এগুলো কিন্তু মনে করেন যে তারা মনিটরিং করা হয়। হ্যাঁ, যে কতজন আসতেছে, কে কে আসতেছে। আমাদের, আমি যতদূর জানি যে আমাদের এই মানে দুটা ব্যাচের মধ্যে আপনাদের যে ব্যাচটা, এই ব্যাচটা কিন্তু সবার কাছে এবং সবার নজরেই আছে। একটা কথা আছে না, যে জেলাসি যেটা, বুঝছেন, এই জেলাসিটা কিন্তু প্রত্যেকটা ব্যাচের মধ্যেই আছে, যে এই ব্যাচে এত স্টুডেন্ট এবং সবাই, সবার অ্যাক্টিভিটিসটাও বেটার, মানে সেই রকম 100% অ্যাক্টিভিটিস, এবং তারা মনোযোগ দিয়ে সব কাজগুলো করতেছে। আচ্ছা, আমাকে আজকে, আমি যার যার নাম বলতেছি, হ্যাঁ সিরিয়াল বাই সিরিয়াল নাম বলি, আর লিভ যাতে কেউ না নিই। দেখা যাচ্ছে কথা বলতে বলতে অনেকে লিভ নিয়ে নিচ্ছে, আবার পরে পরবর্তীতে মেবি জয়েন নাও করতেছে আর কি, ঠিক আছে? তা এটা তো হবে, সমস্যা হতে পারে পরবর্তীতে আপনাদেরই, যে দেখা যাচ্ছে যে কাজগুলো দেখতে পাচ্ছি, কাজগুলো একটু দেখতে পাচ্ছি না। বিজনেস কার্ড এই পর্যন্ত আপনারা কয়টা করেছেন একটু বলবেন কাইন্ডলি? প্রত্যেকেই বিজনেস কার্ড কটা করে করেছেন? আমি শুরুতে বলেছি আপনারা হচ্ছেন আমার ফ্যামিলি মেম্বারের মতো। হ্যাঁ, আমার সঙ্গে আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে কথা শেয়ার করতে পারেন। আচ্ছা জীবন, তাহলে আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন এবং বিজনেস কার্ডটা দেখান। হ্যাঁ, আমরা জিনিসটা দেখি, বিজনেস কার্ডটা দেখি। আর আমি যেটা গ্রুপে দিয়েছিলাম ওইরকম, মানে ও জাস্ট সিম্পলভাবে করেছেন। আচ্ছা হ্যাঁ, দেখেন কাজটা, দেখেন। আচ্ছা আপনি নেন, আর এর মাঝে এরপরে ভূপতি চন্দ্র বর্মন, হ্যাঁ আপনি একটু রেডি থাকেন। পিসিগুলো আপনারা সবাই পিসিগুলো অন করেন, যারা ফোনে আছেন তারা পিসিটা অন করেন। অন করে ওই কাজ যেটা করেছেন ওটাও নেন। হ্যাঁ, তাহলে দেখতে সুবিধা হবে। পিসিটা কি এখন অন করতেছেন জীবন, ডেস্কটপটা? আচ্ছা, করেন আপনি, করেন। হ্যাঁ, ভূপতি চন্দ্র বর্মন শুনতে পাচ্ছেন? পিএইচডিটা অন করেন, শুধু পিএইচডি। হ্যাঁ,
জেপিজি আমি জেপিজি দেখবো না কারো, আজকে আমি পিএইচডি ফাইলটাই দেখবো। হ্যাঁ বড় করেন, বড় করেন, আরো বড়, আরো আরো বড় করেন, বাস 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 বাস, ঠিক আছে। আপনার দেখেন জীবন কথাগুলো কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, হ্যাঁ আপনার কাজে আসবে এবং প্রত্যেকে শুনি, প্রত্যেকেরই কাজে আসবে। কীরকম দেখেন আপনার যেটা ভুলগুলো হয়েছে, যে শেপগুলো নিয়েছেন, হ্যাঁ শেপগুলো কিন্তু ছোট বড় আছে। ফোনের আইকনের পিছনে শেপ দেখেন, মেইলের আইকনের পিছনে শেপটা দেখেন, ফেসবুকের শেপটা দেখেন, হ্যাঁ এই শেপগুলো কিন্তু প্রথমত হচ্ছে বড় ছোট হয়ে গেছে, এক। সেকেন্ডলি হচ্ছে আপনি যে আইকনগুলো নিয়েছেন, প্রত্যেকটা আইকন প্রত্যেকটা মাপের, এক মাপের একটা আইকনও নেই, ঠিক আছে। আপনার স্কাইপের আইকনটা অনেক বড় হয়ে গেছে, ফেসবুকের আইকনটা কেমন হয়ে গেছে, মেইলের আইকনটা ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে এই ফন্টগুলো যে নিয়েছেন, হ্যাঁ এই ফন্টে ক্লিক করেন, 1 2 3 4 এই ফন্টে ক্লিক করেন। এটা কি ফোন নিয়েছেন, রোবটো সাইজ কত দিয়েছেন, 6। আচ্ছা বলুন দেখি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে 7-এর নিচে কিন্তু ফন্ট নাই, হ্যাঁ মিনিমাম 7। আচ্ছা আবার আরেকটা কথা, যেটা আপনারা আগে দেখবেন, আচ্ছা এটা যেহেতু 6-এর কথা বলেছেন তাই না, আপনি ওই যে সি জন স্মিথের যে নিচে যে সিইও এই ফন্টটা আছে, এটা এই ফন্টের সাইজটা কত দেখান তো, সিইওতে চলে যান, লেয়ার ওয়াইজ প্রত্যেকে লেয়ার ওয়াইজ কাজ করবেন, লেয়ার ওয়াইজ হিসাবে বলা যাবে। এই সিইওর কত, এটা হচ্ছে, আচ্ছা রোবট। আর জন স্মিথটা নেন, জন স্মিথটা কত সাইজের ফন্ট এবং কি ফন্ট দেখান, 12। কি ফন্ট, রোবটের পাশে দেখেন, রোবটের পাশে দেখেন কি ওটা মিডিয়াম না রেগুলার না বোল্ড কি সেটা, রোবটের পাশে। আর জন স্মিথটা স্লিপ করেন না, আপনি জন স্মিথটা স্লিপ করেন, রেগুলার ছিল না। আচ্ছা আপনার নামটা যেটা যখন নেবেন ওটাকে বোল্ড করে দিবেন, ঠিক আছে বোল্ড করে দিবেন। আর আরেকটা জিনিস দেখবেন, আচ্ছা এখন জীবন আপনি Ctrl 0 প্রেস করেন, জীবন শুনতে পাচ্ছেন, Ctrl 0 প্রেস করেন, জীবন আপনি শুনেন, আপনারা সবাই শুনেন, যখন আপনারা দিবেন ডিটেলসটা যখন দিবেন, এখানে যেমন মনে করেন যে 5টা দেওয়া আছে এবং মাঝখানে একটা দাঁড়ি টান দেওয়া আছে, এই টানটা না দিলেও সমস্যা নাই, এক। আর যখন আপনারা এখানে যদি যেটা তথ্যগুলো তুলে ধরবেন, প্রথমত তথ্য তুলে ধরবেন তার কন্ট্যাক্ট নাম্বার, হ্যাঁ যেমন জীবন শুনেন, হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আপনি শুনেন অলরেডি রেকর্ড হচ্ছে, তা আপনার আপনাকে ই করে সবাইকে বলা হচ্ছে, ঠিক আছে, যে এখানে যতগুলো আছে যেমন মনে করেন যে 5টা দিয়েছেন, ফোন মেইল ফেসবুক স্কাইপ ওয়েবসাইট, হ্যাঁ মূলত আপনারা চেষ্টা করবেন ফোন নাম্বার দিবেন, মেইল দিবেন, দেন ওয়েবসাইট দিবেন, লাস্ট হচ্ছে অ্যাড্রেস দিবেন। আর যে কথা বললাম যে আপনারা যখন একটু চেঞ্জিং করবেন, কীরকম চেঞ্জিং করবেন, যেমন এই সিইওটা সিইও, আচ্ছা আপনি ওই সিইওটা যেটা জন স্মিথ থেকে কতটুকু নিচে দিয়েছেন জীবন, ওটা কিন্তু আরেকটু নিচে, ওটা আরেকটু নিচে নামতো, হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। এখন আপনি Ctrl 0 দেন জীবন, Ctrl 0 দেন একবারে, দিয়েছেন Ctrl 0, এটাই, আচ্ছা এটা এটা জাস্ট ফার্স্ট পার্টটা, মানে দুই পার্ট করেছেন তাই না, এপিট ওপিট,
আচ্ছা, এখন ও পরবর্তীটা দেখান, পিছনেরটা দেখান। আচ্ছা, ব্যাক সাইড। আপনার এই আই মানে লোগোটা, ঠিক আছে, এই লোগোটা কি মিডিয়ামে আছে? দেখান কিভাবে মিডিয়ামে আছে, দেখান। লোগোটা লোগোটা সিলেক্ট করেন। হ্যাঁ, 2 নম্বর মিডিলে আছে, এটা গেল এক। আবার দেখেন আপনি ওই যে realestate.com যেটা আছে, হ্যাঁ, www.realestate.com, এটাও তো মিডিলে আছে এখন। আচ্ছা, ঠিক আছে, জীবন সুন্দর হয়েছে। তা আপনার ভুলগুলো বুঝতে পেরেছেন তো, সেগুলো বললাম আই ভুল আছে, আইকন শেপে ভুল আছে, ফন্ট ঠিক আছে, ফন্ট। হ্যাঁ বলেন। এক একটা এক এক মাপের যখন আসে, হ্যাঁ, আপনার করবেন যে প্রথম যে আইকনটা যে ছোট সাইজ নিচ্ছেন, যখন সাইজটা ছোট করতেছেন ওটা কিন্তু হাইড ওয়াইড একটা শো করে, যে লাস্ট আপনি 50x50 নিলেন না 25x25 নিলেন, এই জিনিসগুলো কিন্তু কেউ লক্ষ্য করেন না অ্যাকচুয়ালি। যখন আইকনটা আপনি আপনি শুনেন, আগে শুনেন কথাগুলো, শুনেন, আমি শেষে দেখাবো, সমস্যা নেই। আপনি যখন আইকনটা ছোট করবেন বা শেপটা ছোট করবেন, ঠিক আছে, আইকন শেপ শেপের ব্যাপারে তো ক্লিয়ার, শেপ এক সাইজটা নিলে আপনি কন্ট্রোল ওটাকে যদি কন্ট্রোল দিয়ে দেন তাও তো কিন্তু আপনার কপি হয়ে যাচ্ছে, তাহলে শেপের সাইজ নিয়ে সমস্যা নাই। এখন যেটা আপনার প্রশ্ন হচ্ছে আইকন নিয়ে, আইকন যখন আপনি সাইজটা নিলেন, তা আইকন যখন আপনি ছোট করবেন ওটা কিন্তু হাইড ওয়াইড শো করে প্রথমত। হ্যাঁ, ওটা যখন শো করে তখন আপনারা করবেন ওটাকে নোট ডাউন করে নেবেন যে আমার ফোনের আইকনটা 25x25 নিচ্ছি, তো মেইলের মেইলের আইকনটা কিন্তু 25x25 নিব, ঠিক আছে, ফেসবুকের ওয়েবসাইটের আইকনটা আমি 25x25 নিব। তাহলে হবে কি, আপনাদের যে আইকনগুলো আছে এই আইকনগুলো আপনার সব সেম থাকবে, কোনোটা বড় ছোটো হবে না, ঠিক আছে। আমি তারপর আসতেছি এই বিষয়গুলোতে নিয়ে, ঠিক আছে। তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জীবন, কাজগুলো যেহেতু ভুলগুলো বুঝতে পেরেছেন, আশা করা যাচ্ছে যে নেক্সট টাইম থেকে এটা ওই হবে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা ভুল, দেখেন আরেকটা জিনিস যেটা মেইন, যেটা আপনি যে ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছেন, হ্যাঁ, প্রথমত ব্যাকগ্রাউন্ড কালার, কার্ডটার ব্যাকগ্রাউন্ড কালার, এটা অ্যাকচুয়ালি কালারটা হোয়াইট দিলে জিনিসটা আরও ফুটে আসতো। আপনি কী কালার দিয়েছেন, ওটা গ্রে টাইপ দিয়েছেন, গ্রেটের গ্রেপের দিয়েছেন, কিন্তু আপনার কার্ডগুলো গ্রে টাইপের কার্ড এখন সাধারণত চলে না। হ্যাঁ, হোয়াইট দিবেন, হোয়াইট দেওয়ার চেষ্টা করেন, কালারটা আসবে আরও, হোয়াইট দেন বা যদি আপনি ব্লু দেন, ওটা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, দেখেন দেন। হ্যাঁ, এখন দেখেন কন্ট্রোল এইচ দেন, কন্ট্রোল এইচ। হ্যাঁ, এখন দেখেন জিনিসটা দেখতে কত সুন্দর লাগতেছে, একটা লাইটনেস, একটা ব্রাইটনেস চলে এসেছে কার্ডের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট, এবার কী দেখাবে, ভূপতিচন্দ্র আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি অফ করেন, ভূপতিচন্দ্র শুনতে পাচ্ছেন? কার্ড করেছেন কি আপনি? দেখেন প্রান্ত কিন্তু আবার এসেছে দেখার জন্য, দেখি কি দেখে। হ্যাঁ প্রান্ত, ভাইয়া আমি গতকালকে অ্যাকচুয়ালি জয়েন করতে পারিনি, আমার বিষয়টা তো আপনি জানেন, ঠিক আছে। গতকালকে ক্লাস যেটা করেছি করাইছি, খুব কষ্ট ক্লাসটা করাইছি, আজকে খুব কষ্ট করাচ্ছি, শনিবার থেকে পারফেক্টলিভাবে হবে, কিন্তু রাতে তো অ্যাটেন্ড করতে পারলাম না, আমি মানে প্রচণ্ড হেডেক ছিল, প্লাস বাসায় মানুষ অনেক ছিল। জি হ্যাঁ, একটু যদি বলতেন যে মানে কি বিষয়টা নিয়ে একটু হয়েছিল। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, অবশ্যই ভাইয়া, ঠিক আছে।
দেখবেন একটু কিছুক্ষণ আগে 27 জন শো করতেছিল, এখন আবার 25 জন শো করতেছে। আপনার এই জিনিসগুলো তো বুঝেছেন, ঠিক আছে? দেখেন একজন হুট করে আসতেছে এবং জাস্ট ফলো করতেছে যে কতজন আছি না আছি। হ্যাঁ, উনি কিন্তু আপনার ICT ডিভিশনের মনিটরিং এর দায়িত্বে আছেন। শাহিন, শাহিন শুনতে পাচ্ছেন? শাহিন, হ্যাঁ ভাই, আপনি একটু তাহলে দেখান আপনার কার্ডটা দেখি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার গিগটা দেখেছি আমি। হ্যাঁ, আপনার এটা ইয়াসির, আপনার গিগটা সুন্দর হয়েছে। তবে ছবি যেটা প্রাইমারি যে ছবিটা দিয়েছেন, হ্যাঁ প্রাইমারি ছবি যেটা দিয়েছেন ওটাকে আপনি পিছনে দেন। আপনি সবার শেষে যেটা দিয়েছেন বা মিডিয়ামে যে জুয়েলারিটা পিক দিয়েছেন ওটাকে আগে দেন, প্রাইমারি পিক হিসাবে ওটাকে আগে দেন। আর আদারওয়াইজ আপনার কাজগুলো খুবই সুন্দর হয়েছে। গিগগুলো, গিগ ডিসক্রিপশনগুলো দেখেছি, গিগ ডিসক্রিপশনটাও সুন্দর হয়েছে। হ্যাঁ আমি দেখবো, হ্যাঁ সবারই দেখবো, কিন্তু প্রত্যেকের কাছে রিকোয়েস্ট কেউ যাতে লিভ না নেয়। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে, জিনিসগুলো দেখতে সুবিধা হবে প্লাস বুঝতেও সুবিধা হবে। এখন যদি মানে সরে যান তাহলে মনে করেন যে বুঝতে পারবেন না। না, এটা ব্যাক পার্ট। হ্যাঁ শাইন, এটা ব্যাক পার্ট, আপনি ফ্রন্ট পার্টটা দেখেন আগে। আচ্ছা ব্যাক, এটা ফ্রন্ট পার্ট। হ্যাঁ ঠিক আছে, এটা ফ্রন্ট পার্ট। এই জায়গায় দেখেন আপনার কিন্তু যে আইকনগুলো, হ্যাঁ আইকনগুলো, প্রথম যেটা ভুল হচ্ছে যে আপনি জাস্ট দুইটা আইকনে শেপ নিয়েছেন, ফোন আইকনে শেপ নিয়েছেন আর আপনার স্কাইপি আইকনে শেপ নিয়েছেন, আর একটা আইকনে কিন্তু শেপ নাই। হ্যাঁ, এটা গেল এক। সেকেন্ড হচ্ছে আপনার আইকনের মধ্যে প্রত্যেকটা আইকনের অ্যালাইনমেন্ট ঠিক নেই, কোনোটা দেখেন ডান দিকে আছে কোনোটা বাম দিকে আছে। হ্যাঁ, অ্যালাইনমেন্ট যেটা, হ্যাঁ এটা শোন, যেমন দেখেন আপনার স্কাইপিটা ডান দিকে চলে আসছে, ফেসবুকটা আপনার বাম দিকে চলে এসেছে, ঠিক আছে? এই এই জায়গাগুলো দেখেন। হ্যাঁ, এখন আপনি আপনার জন্য সুবিধা হবে বুঝতে। এখন এই যে এই জায়গাগুলো দেখেন, আপনার যে সাইজগুলো নিয়েছেন এটা বড় ছোট হয়ে গেছে, তারপরে আপনার, হ্যাঁ হ্যাঁ সেই জন্য তো এটা থেকে বোঝা যাচ্ছে ওটা আপনি ওই শেপ সহকারেই আইকনটা নামিয়েছেন। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন কি, আপনারা চেষ্টা করবেন শেপ ছাড়া যে আইকনগুলো আছে আলাদাভাবে একটা নতুন একটা পেজ নেবেন, নতুন পেজ ক্রিয়েট করে ওটা জাস্ট আপনার আইকনের জন্যই PhD হিসেবে সেভ করে রাখলেন। ওটা তো আপনাদের কাজেই আসবে, আমি তো আমাদের কাজে তো আর আসতেছে না। সেভ করে রাখলেন, সেভ করে যখন সেভ করবেন মনে করেন যে ফোনের যখন আইকন নিলেন, ফোনের আইকনের সাইজটা দেখলেন, যেটাকে ইতিপূর্বে আমি বলেছি যে 25x25 হলো বা 50x50 হলো, যে সাইজটা হলো ওই সাইজে প্রত্যেকটা আইকন আমার থাকবে। এখন এই জায়গায় যেটা এখানে তো এটাকে খুলেন দেখি, শাইন এটা খুলেন, মানে গ্রুপটা খুলেন, ফোনটা যেটা, আচ্ছা ব্যাক দিয়ে সেভ করেছেন খুলেন। হ্যাঁ, এখানে যেটা দেখেন আপনি ওই যে ফোন আইকন থেকে নিয়ে আপনার যেটা ওয়েবসাইট আইকন এই পর্যন্ত সিলেক্ট করেন, তো ওইগুলো কি আইকনগুলো কি আলাদা আছে না এক জায়গায় করে দিয়েছেন? আলাদা আছে। হ্যাঁ, ফোন ফোন আইকন, হ্যাঁ আচ্ছা ওটা ওটা থাক। আপনি ওই যে ফোন থেকে আপনি ওই যে ওয়েবসাইট পর্যন্ত আগে সিলেক্ট করেন, তো চারটা আইকনে সিলেক্ট করেন, আপনি গ্রুপ থেকে নেন, গ্রুপ থেকে নেন, সমস্যা নাই। আনগ্রুপ কর,
হ্যাঁ চারটা আইকনটাই সিলেক্ট করেন, তো পাঁচটা পাঁচটা আইকন সিলেক্ট করেন আগে। পাঁচটা আইকন সিলেক্ট হয়েছে, পাঁচটা সিলেক্ট করেছেন তাই না? হ্যাঁ পাঁচটা হ্যাঁ পাঁচটা যখন সিলেক্ট করেছেন, আপনি ওই যে দেখেন আপনার জন স্মিথের উপরে যান, ওই একবার উপরে যান, উপরে আপনার বারে যান, মেনু বারে যান, মেনু বারে মেনু বারে যান, উপরে উপরে এদিক না এদিক না, আপনার জন স্মিথের সোজা উপরে চলে যান মেনু বারে আপনার। হ্যাঁ আর উপরে যান, হ্যাঁ ওই যে ওই যে হ্যাঁ পাশে 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 আরও পাশে, হ্যাঁ মাঝখানেটা ওখানে ক্লিক করেন, চলে আসলেন তো আরও ডান দিকে চাপেন, হ্যাঁ এটা ক্লিক করেন, মাঝখানেরটা মাঝখানেরটা হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করেছেন আচ্ছা, এখন আবার পাশে আসেন, এখন আবার পাশে আসেন ডান দিকে, ডান দিকে হ্যাঁ মাঝখানে মাঝখানেরটা মাঝখানে ক্লিক দেন, হ্যাঁ ক্লিক দিয়েছেন ঠিক আছে, এখন এদিকে আসেন হরিজেন্টালে আসেন পাশেরটাতে, হ্যাঁ ক্লিক দেন, এবার দেখেন আপনার যে শেপগুলো, আপনার মেইলের মেইলের আইকনটা একটু ছোট হতো, এবার দেখেন আপনার যে অ্যালাইনমেন্টগুলো আছে, হ্যাঁ এই অ্যালাইনমেন্টগুলো কিন্তু এখন যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা আপনার পারফেক্ট ডিস্টেন্সে আছে প্রত্যেকটার সাথে এক একটা, ঠিক আছে। তা যেটা বললাম অবশ্যই অবশ্যই যখন আপনারা আইকন নেবেন শেপ ছাড়া আইকন নিলেন সমস্যা নাই, আপনি তো শেপ একটা ক্রিয়েট করলে আপনি রাউন্ড শেপ দিতে পারছেন, রেকটেঙ্গেল শেপ দিতে পারছেন, ওটা জাস্ট দেখার জন্য যে এই শেপে কেমন হবে এই শেপে কেমন হবে। তারপরও ডিজাইনটা সুন্দর হয়েছে, উপরে উপরে যেটা নিয়েছেন ওটা তো জাস্ট কপি করে নিয়েছেন না, উপরে ডান দিকে উপরে মাথায়। আচ্ছা হ্যাঁ সিইওর ফন্টটা কতটুকু দিয়েছেন দেখি, এবং কোন ফন্ট, এটা কি ফন্ট, আচ্ছা ফোন দেন নাই আপনি, আমি সেটা দেখতে পাচ্ছি মারিও প্রো বার্ড, কিন্তু দুটোই সেম ফন্ট দেখেন আপনি, ওই যে ফন্ট আর ফন্টটা অবশ্যই চেঞ্জ করবেন আপনি, হ্যাঁ প্রথম প্রথম যেটা আছে প্রথম ফন্টটা অবশ্যই ল্যাটো রাখার চেষ্টা করবেন, জন স্মিথটা যেটা আছে ল্যাটো থাকবে এবং বোল্ড থাকবে, আর মারিয়া প্রিয় যেটা দিয়েছেন ওটা অ্যাকচুয়ালি কমন ফন্ট তো ওটা দিয়ে আপনার বুঝতে পারবেন না, আর নয় দিয়েছেন যেহেতু সিইওর ফন্টটা সাইজ নয় দিয়েছেন, নয়টা অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গেছে ঠিক আছে, আপনার এই ফন্ট সাইজটা মিনিমাম ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার মিনিমাম 7-এর নিচে ফন্ট আসে না, হ্যাঁ তা আপনার আপনি চেষ্টা করবেন, হ্যাঁ 6 আছে ছিল কিন্তু মিনিমাম 7, হ্যাঁ মিনিমাম 7 উপরে ফোনটা 11 ওটা লিখে দিতে, হ্যাঁ ওখানে লিখে দিতে হবে, লিখে দিতে লিখতে পারলে ওটা সিলেক্ট হবে, দেন আপনার যে ফন্টগুলো আছে এটাকে মনে করেন যে ফন্ট সাইজটা অবশ্যই রাখবেন, আর যে ফন্টগুলোর সম্পর্কে আমি বলেছি, হ্যাঁ এই ফন্টগুলো নিয়ে আপনারা যেহেতু যারা বিগিনার অন্তত এক বছর এই ফন্টের বাইরে অন্য কোনো ফন্ট ইউজ করবেন না, আপনারা এই ফন্টটা ইউজ করবেন এই ফন্টটা আপনাদের কাজে আসবে, বাড়তি কোনো ফন্ট কিন্তু এখন কাজে আসবে না ঠিক আছে, আপনার জিনিসগুলো দেখবেন যে হ্যাঁ দেওয়ার পর জিনিসটা কেমন লাগতেছে বেটার হচ্ছে, নিজের কাছে দেখবেন যে কেমন ক্লিয়ার, আপনি কন্ট্রোল এইচ দেন তো সাইন, কন্ট্রোল এইচ কন্ট্রোল এইচ, হ্যাঁ আপনার গ্রিডগুলো সরে যাবে, কন্ট্রোল এইচ দেন, এইচ কন্ট্রোল এইচ, হ্যাঁ এই যে সরে গেল, এতো সরে গেল আচ্ছা ঠিক আছে, তো এই ভুলগুলো যেগুলো বললাম এই ভুলগুলো বুঝতে পেরেছেন আপনি, এই ভুলগুলো তাহলে আপনি সংশোধন করবেন কেমন। আমাদের মাঝে যে হ্যাঁ আমাদের মাঝে বাবু ভাই এসেছেন, উনি একটু কথা বলবেন, হ্যাঁ ভাই
হ্যাঁ, ওয়ার্নিংটা দেখেছি এবং আমাদের গ্রুপে অলরেডি দিয়েছি দেখার জন্য সবাইকে। জি জি জি, হ্যাঁ ওটার কথাই বলতেছি, ওটাই দেখেছি। এখনো
হ্যাঁ হ্যালো, হ্যাঁ হিমেল, হিমেল আচ্ছা তিনজন দেখাইলো। আচ্ছা আপনার কার্ডটা দেখান তো, বিজনেস কার্ডটা দেখান। হোমওয়ার্ক যেটা দিয়েছিলাম আমি জাস্ট ওটা দেখান। আমাদের যারা যারা গিগ এখনো দেয়নি, হ্যাঁ যারা গিগ এখনো দেয়নি তারা অবশ্যই অবশ্যই কিন্তু গিগ দিয়ে নি, এটা মিস করি না। হ্যাঁ হোয়াটসঅ্যাপে, হ্যাঁ দেখেছি দেখেছি ইলহাম ওটা, হ্যাঁ দেখেছি, না সমস্যা না, ওটা ঠিক আছে বলতেছি একটু। মনিরুজ্জামান হিমেল আপনার কিন্তু স্ক্রিন শো করতেছে না এখনো, একটু দেখেন। আর যেটা ই করলেন ইলহাম আপনার ওটা দেখেছি আমি, হ্যাঁ আপনার ওটা যে যেটা দিয়েছেন ঠিক আছে, ওখানে ওই যে আপনার পিএইচডি জেপিজি পিএনজি এই ঘরটা আসেনি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা দেওয়া যাবে, এটা এটা দেওয়া যাবে। আর ছবি যেটা দিয়েছেন, হ্যাঁ এই যেটা ছবি দিয়েছেন শুধু আমার কাছে তো শুধু একটা ছবি দিয়েছেন, ছবিটা অ্যাকচুয়ালি সত্যি কথা কি বলি ছবিটা অ্যাকচুয়ালি মানে মানানসই হচ্ছে না, যে মানে আপনার গোস্ত কাটার যে টু মানে কি বলে চপটা ওটা যেটা ওটা খুলে দিয়ে নিচে মনে হচ্ছে কেউ তিনটা ছুটি দাঁড় করে দিচ্ছে। হ্যাঁ ছবিটা চেঞ্জ করি, ছবিটা ভালো হচ্ছে, ভালো লাগতেছে না ছবিটা, লাগেনি আর কি। হ্যাঁ ও আচ্ছা, হ্যাঁ ছবিটা কি যেটা দিয়েছিলাম, হ্যাঁ ওটা কি বাইরের কথা কি ছিল এটার, এই ছবিতে লোগো দিতে হবে, হ্যাঁ ওনার যে লোগোটা ওই লোগোটা দিতে হবে এটাই তো। হ্যাঁ ছবি দেন নাই যেহেতু, ছবি পাঠাবেন কি আমি একটু পর আপনার স্ক্রিন শেয়ার করে দেখবো, এখন সমস্যা নেই। ফাইমুল আছেন, ফাইমুল
ফানিমুলের সঙ্গে কথা হলো না, কিন্তু আছেন? আচ্ছা, আপনার ছাগলগুলো কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ, যে যে ছাগলটা পাঠিয়েছেন এটা কি কুরবানির ছাগল নাকি? না, শুনিনি। কোন ফাইলটা নাই? কোনো ওটা ফাইল না, জাস্ট পিক দিয়েছে ছবি, ওটা মানে জেপি দিয়ে ছবি, ওটা আর কিছু না। দিয়ে জাস্ট বলেছিলাম যে জাস্ট সিম্পল ভাবে কার্ড ক্রিয়েট করে দিতে, আর কিছু না। না, ছাগলটা গতকালে দেখতে পারিনি, ঠিক আছে? ছাগলটা আমি কিছুক্ষণ আগে দেখলাম, বললাম না, যা মানে অ্যাকচুয়ালি বুঝতেই পারতেছেন যে টাচ করতে পারছি না এরকম অবস্থা। যে জায়গায় মনে করেন যে আমার পিসি বন্ধ থাকে না, সে জায়গায় কিন্তু আমার পিসি অলরেডি তিন দিন ধরে বন্ধ ছিল। বন্ধ বলতে কি, জাস্ট খালি মনে করেন যে আপনার শাট আপটা ফেলাই দিচ্ছি, যে শাট ডাউন দিব সেই সুযোগ তো পাইনি। হ্যাঁ, আচ্ছা, বাবু ভাইয়ের ঝাড়ি কে কে খাইলেন একটু শুনি। শাহিন আর 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 কেউ আর কেউ খায়নি, শুধু একজনই? ঝাড়ি না, এটা অ্যাকচুয়ালি উপদেশ। হ্যাঁ, এই কথাগুলো অ্যাকচুয়ালি উপদেশ হিসেবে আর কি। এটা মনে করেন যে যত তাড়াতাড়ি এটা উপরে মনে করেন যে আমল করবেন, তত বেনিফিট আপনাদের হবে। হ্যাঁ, কারণ আমাদের ওই কাজগুলো তো কমপ্লিট, ওই কাজগুলো যেহেতু কমপ্লিট, ওখানে তো আপনারা বললাম না যে প্রত্যেক দিন যদি বেশি না 5টা করে ছবি করেন, 5টা করে ছবি করলেও কিন্তু হবে এই আপনার বিজনেস কার্ড। কিন্তু 5টা তো দূরের কথা, একটাতেই মনে করেন যে আমরা করতে যাচ্ছি না অনেকে, তাই না? অ্যাকচুয়ালি চাপটা যে কি আপনাদের আমি মানে বুঝাতে পারবো না, কিছুদিন পর গেলে বুঝবেন। দেখেন, এমনিতে যে আমি একটা নোটিশ দিয়েছি গ্রুপে, ওই নোটিশটা দেখেছেন সবাই? দিলাম, দেখেছেন তো, তাই না? পিছনেরটা তো লাগবে না ইমেল, ওটা তো যেহেতু আপনার ব্লিড এরিয়া না, ব্লিড এরিয়ার পিছন সাইজটা মানে লাগে না আর কি। ব্লিড এরিয়া দেখেন আপনার ডান দিকে আর বাম দিকে মোটা মনে হচ্ছে, এবং উপর এবং নিচ ব্লিড এরিয়া পাতলা মনে হচ্ছে। হ্যাঁ, বলেন দেখি একজন কার মনে আছে।
আচ্ছা, আর কেউ বলেন, আর কেউ বলেন একটু কত বাই কত সেটা বলেন, ব্লিড এরিয়াটা কতটুকু সেটা বলেন, ব্লিড এরিয়াটা। আর কারো মনে নেই, আমরা এতজন আছি, 25 জন। আচ্ছা হিবেল, ব্লিড ব্লিড যে অংশটুকু, হ্যাঁ প্রথমে যেটা নিয়েছেন সাদা সাদা ঘরটা, হ্যাঁ এটার মাপটা দেখেন কতটুকু আছে, দেখেন তো আগে ওই ওটাতে যান, হ্যাঁ দেখেন ইমেজ সাইজটা দেখেন কতটুকু আছে। পিক্সেলে এই হ্যাঁ 3.7 ইঞ্চি, 3.75 আর 2.0, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে ব্লিড এরিয়া, আপনার অ্যালাইনমেন্টে মেবি গেছে নাকি। আচ্ছা তারপরে আপনাদের যে তারপরে তারপরেটা তো দেখেন তো যে যেটা আছে সেটা কতটুকু, হ্যাঁ সাইজটা দেখেন আপনি, ওখান থেকে ওখান থেকে দেখেন, ওখান থেকে দেখতে পারবেন, শেপটা সিলেক্ট করে দেখতে পারবেন। প্রথমে চলে যান, প্রথমটাতে চলে যান যেখানে, হ্যাঁ ওটা, হ্যাঁ শেপ যেটা আছে শেপটা সিলেক্ট করে দেখেন, হ্যাঁ দেখেন এই শেপ সিলেক্ট করা অবস্থায় আপনি আবার এসে যান, ইমেজ সাইজটা দেখেন, আচ্ছা পরে যেটা দিয়েছেন আপনি আর কি, মানে মূল বিজনেস কার্ড যেটা দিয়েছেন সেটা কত দিয়েছেন, লিডের পরে যেটা দিয়েছেন, হুম আচ্ছা, আর সেভ সেভ জোনটা কত দিয়েছেন, সেভ জোনটা এই জায়গায় ভুল করেছেন, এখানে আপনার 3.25 হবে আর 1.75 হবে। আমি বলেছি যে যখন আপনার যে মেইনটা যেটা আছে, মেইন তো আমাদের হয়ে গেল 3.5 আর 2, তাই না, তা ওখান থেকে মনে করেন যে 3.5 আছে এই জায়গায় প্রথমে 25 করে বাড়াবো, 3.5 থেকে প্রথমে বাড়াবো, সেটা হয়ে গেল মনে করেন যে আমার ব্লিড এরিয়া, আর তারপর আবার সেফ জোনটা করবো কি আবার 25 করে কমাবো, 3.25 আর 1.75, একটা একটা শেপ ডিলিট করে দেন, একটা শেপ ডিলিট করে দেন, এবার অ্যালাইনমেন্টটা ঠিক করে নেন। কয়টা নিয়ে আসছেন আপনি তো যে মানে ইটা সহ নিয়ে আসছেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওখানে অলরেডি একটা আছে ওটা ডিলিট করেন, হ্যাঁ তো ঠিক আছে, গ্রিডগুলো ঠিক করে নিন, গ্রিডগুলো। আচ্ছা হিমেল, এর মাঝে তাহলে আপনি এটা করেন একটু, আমরা আরেকদিন এটা দেখি ততক্ষণ, হ্যাঁ প্রজেক্ট করতেছেন এটা, ওখানে ওখানে মেবি ভুল আছে কোথাও, ঠিক আছে যার কারণে ওটা ওরকম মনে হচ্ছে। আচ্ছা আপনি সবগুলো কাটেন তো, নতুন করে নেন সব কাটেন, সব কাটেন, প্রথমে আমরা কি নেব, প্রথমে মূল মাপটা নিব, তাই না, মূল মাপটা নেন, মূল মাপটা হচ্ছে কত, 3.5 আর 2, জিরোটা দেওয়া লাগবে না, 5 দিলে আপনার অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে জিরো কিন্তু লাগবে। আচ্ছা ওই যে RGB কালার দিলেন ওটা তো CMYK কে হবে,
এটা হলো মেইন, ঠিক আছে? এখন আবার আরেকটা নেন, এখন মেইন যেটা হলো 3.5 থেকে এখন 25 বাড়বে, 50 আছে 75 হবে, 25 25 করে বাড়তেছে, হয়েছে। আরেকটা নেন এখন, এখন 25 করে বাড়াইছিলাম, এখন 25 করে কমাই দিব মূল মূল অংশ থেকে। 3.5 ছিল না, 3.50 ছিল মূল, যেটা প্রথমে যেটা নিয়েছি সেখান থেকে 25 কমবে, 50 থেকে তাহলে 25 কমান 3.25, আর 2 ছিল, হ্যাঁ, এখন যেহেতু দেখেন এখন মাঝখানেরটাতে আসেন, সেকেন্ডটাতে আসেন, সেকেন্ডটাতে এটা আপনার মনে করেন যে ব্লিড এরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ব্লিড এরিয়া, আপনি প্রথমটাতে চলে যান, এটা সাদাই থাক, এটা সাদা থাক, প্রথমটাতে চলে যান, প্রথমটাতে এটা এটা এটাকে কালার করেন, এটাকে কালার করেন, এটাকে নিয়ে যান, এখন ওটাতে সেকেন্ডে নিয়ে যান, এটা অ্যালাইন করেন, কন্ট্রোল ডি দেন, সিলেক্ট করেন, হ্যাঁ, এখন এটাতে আসেন, থার্ডে চলে আসেন, থার্ডটাকে অন্য কালার দেন, হ্যাঁ হ্যাঁ, মাঝখানে ঠিক। এখন আবার অ্যালাইনমেন্ট করেন, ওইভাবে না নেই, অ্যালাইনমেন্ট করেন, যে কোনো একটা সিলেক্ট থাকবে, সমস্যা নেই। এই যে এটা এখন আপনার হলো পারফেক্ট, এখন গ্রিপ দেন, এবার বুঝতে পেরেছেন? এখন আপনার মনে করেন যে ফার্স্ট এবং থার্ড দুটা লেয়ার মানে এটা কেটে দিতে পারেন, হ্যাঁ, আপনি ডিজাইনটা করে ফেললেন, আমি তাহলে আরেকজন যাই, চলে যাই, কে দেখাবে? রিমা, আপনি দেখান, রিমা, হিমেল, আপনি স্ক্রিনটা বন্ধ করেন, হিমেল, আপনি আপনি টেক্সচার নিয়েছেন প্রথমত, তাই না? টেক্সচার নিয়েছেন, টেক্সচার বুঝুন, টেক্সচার, আচ্ছা, আপনি তো যে কালার, আপনি আপনি একটা বন্ধ করেন, আপনার ফোন যেটা ফোনে জয়েন্ট আছে ওটা থেকে বন্ধ করেন, তাহলে কত সুন্দর সুবিধা হবে, এই তো শোনা যাচ্ছে তো, আর সেটাও কথা শুনে, তাহলে আপনি আপনার এখানে দেখেন যেটা প্রবলেম অ্যাকচুয়ালি, হ্যাঁ, আপনার প্রবলেম হচ্ছে আইকনের প্রবলেম, আইকনের প্রবলেম, তারপরে হচ্ছে মানে আইকনের যে সাইজগুলো দিয়েছেন অনেক বড় হয়ে গেছে, মাঝখানে যে টানটা দিয়েছেন এই টানটাও কিন্তু অনেক মোটা হয়ে গেছে, হ্যাঁ, আর কালার কম্বিনেশন দেখেন, আপনার লোগোতে যে কালার দেওয়া আছে, আপনি আপনারা সবাই চেষ্টা করবেন যে যে লোগোটার যে কালার থাকবে সেই কালারটাই দিতে, দুইটা থেকে তিনটা কালার, এর বেশি ভিজিটিং কার্ডে কালার আর হবে না, ঠিক আছে? শুধু দুইটা কালার, সাদা দিয়েছেন, সাদা যেহেতু আপনার লোগোর নিচে লেখা আছে এই হিসেবে সাদাটা দিয়েছেন, আর আপনার যে এই যে নীল কালার, স্কাই ব্লু কালারটা যেটা, এই কালারটাও তো কিন্তু আবার আপনার দেখেন যেহেতু এখানে কর্ণপাতে নাই, আর টেক্সচারের কথা যেহেতু বললেন, ব্যাকগ্রাউন্ডে আপনি যেটা দিয়েছেন ওটা কী দিয়েছেন? ওটা প্যাটার্ন দিয়েছেন, প্যাটার্নটা ডাউনলোড করেছেন না ছিল? আচ্ছা, এই এইগুলোই হচ্ছে ভুল, বুঝছেন? আর কিছু না, আর আপনার মনে করেন যে ওই যে মেইলের আইকনটা ঠিক হয়নি, ওই আইকনটা চলবে না, মেইলের ওই আইকনটা চলবে না, আর আপনার যে ফন্ট সাইজ কত দিয়েছেন, সিইও ফন্ট সাইজ কতটুকু দিয়েছেন, ফন্টে যান,